স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে মিনুপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, সচিব সহ 14 জনের নামে দুদকের মামলা। রাজশাহীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ ও সাবেক সচিব ডক্টর আনারুল হক সহ 14 জন কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার মামলাটি দায়ের করেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলামিন। মামলায় আসামিদের বিরুদ্ধে বোর্ডের বিভিন্ন স্থাপনা মেরামত, সংস্কার ও নির্মাণের কাজ না করে 18,44,831 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলায় 9,315 পিস ইয়াবা সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাত 2:30টার দিকে উপজেলার বড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র‍্যাব 5-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার 3 জন হলেন কক্সবাজারের টেকনাফ পশ্চিম শিকদারপাড়া দক্ষিণ হিলা এলাকার সৈয়দ আলম, চারঘাটের বড়বাড়িয়া উত্তরপাড়া এলাকার চানবানু ও তার মেয়ে শম্পা খাতুন। র‍্যাব জানায়, কক্সবাজার থেকে আকাশপথে ইয়াবাগুলো রাজশাহী আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব 5 এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবা সহ 3 জনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রাজশাহীর গোদাগাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব 5। মঙ্গলবার রাত 11:00টার দিকে জেলার গোদাগাড়ি উপজেলার সরমংলা ইকো পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল গনির ছেলে শিমুল হোসেন। র‍্যাব 5-এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দলে অভিযান চালায়। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বিষয়টি নিশ্চিত করেছে। র‍্যাব জানায়, শিমুল হোসেনের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন গোদাগাড়ির মডেল থানায় একটি মামলাও করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং 3 নম্বর সতর্ক সংকেতের কারণে গত 3 দিন ধরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সঙ্গে হাতিয়া ঢাকা, চট্টগ্রাম বায়াচর চেয়ারম্যান ঘাট ও সি ট্যাগ চলাচল বন্ধ। এতে করে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমান শত শত যাত্রী। বৈর আবহাওয়ার কারণে প্রবল জোয়ারে হাতিয়া উপজেলার হরিণী, চান্দিনী, নলচিরা, সুখচর, চরেশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্রবাহিত হয়েছে। এসব এলাকায় ক্ষেতের ফসল নষ্ট হয়েছে ও পুকুরের মাছ ভেসে গেছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সব যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। নাটোরের গুরুদাসপুরের উত্তর নারীবাড়ি গ্রামের বৃদ্ধ জমির উদ্দিন ও বৃদ্ধা রাশিদা বেগমের 3 ছেলে ও ছেলের বৌনীয় সংসার। কৌশলে বসত ভিটা লিখে নিয়ে বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ও ছেলের বউ। পরে তারা আশ্রয় নিল স্থানীয় একটি স্কুল বারান্দায়। খবর পেয়ে বৃদ্ধ দম্পতিকে বাড়িতে তুলে দিলেন পুলিশ। নাটোর প্রতিনিধি শরীফুল ইসলাম শরীফের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। গুরুদাসপুরের উত্তর নারীবাড়ি গ্রামের 85 বছর বয়সের বৃদ্ধ জমির উদ্দিন ও তার স্ত্রী 70 বছর বয়সের রাশেদা বেগম 3 ছেলে ও ছেলের বউ সহ নাতি নাতনি নিয়ে 3 শতক জমির উপর বসবাস করছিলেন। কিছুদিন আগেও ওই বসত ভিটায় পাকা বাড়ি করতে গিয়ে কৌশলে ভিটা জমিটি লিখে নেয় ছেলেরা। পরে সেখানে পাকা বাড়ি নির্মাণ করে বৃদ্ধা বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে ও ছেলের বউ। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেয়। এরপর তাদের উপর বিভিন্ন নির্যাতন করে রোববার আবারও তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তারা আশ্রয় নেয় পাশের এক স্কুল বারান্দায়। খবর পেয়ে বৃদ্ধ দম্পতিকে বাড়িতে তুলে দেন পুলিশ। ভুক্তভোগী বৃদ্ধা জানালেন, তার ছেলের বউ তাদের পছন্দ করে না, তাই বাড়ি থেকে বের করে দিয়েছে। বৃদ্ধ দম্পতির মেয়ে জানালেন, চুরি করে জমি লিখে নিয়ে এখন আর মা বাবাকে কেউ দেখাশোনা করছে না। না, যখন এই জায়গা চুরি করে রেজিস্টারি করে লিছে, তখন থেকে আমার বাপ মা একবার বিষের ভরি দেখতেই পান না, একবারে দেখতে পারে না। করো কোনো দিন 3টি বিটারবো, 1টা বিটারবো, কোনো দিন আমার বাপ মা ডাকলো কোনো দিনও নজরে লাইনি। আমার এমন কি অবস্থা, দূর দূর সাই সাই সব সময়ের জন্য দূর দূর সাই সাই
আমার বাপ মা দেখতেই পারে না। স্বজনরা জানালেন এর আগেও তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে ও ছেলের বউয়েরা। তারা এর সঠিক বিচার আশা করেন যেন তাদের ভিটায় তারা থাকতে পারে। এই রকম অবস্থা, আমার ভাই পুত্রটা বাইট করে দিয়েছে, আরেক দিনও বলে বাইট করে দিয়েছে, আমি জানি নি, আবার কাইলো বাইট করে দিয়েছে তা আমি জানি নি। সেই সমাধান করি, আমার ভাই যাতে সুখে থাকে সেই কামটা আপনারা করে দেন। তবে তার ছোট ছেলে এমন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন তাদের ফাঁসাতে এমন করে বাইরে গিয়ে স্কুলে উঠেছেন তারা। বিরুদ্ধে তিন ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ হয়েছে। বড় ভাইয়ের ঘর ভাঙিছে বিধায় মেজো ভাইয়ের চত্বরে যাতে বলেছে জবাব দিয়ে আমার মা মন খারাপ করে আমার ওইখানে গেছে, স্কুলে গেছে, আর ওইখানে যায় একটা সুযোগ নিয়ে মিথ্যা বানানোর এসব অভিযোগ দিয়ে আমার নামে এগুলো ফাঁসানোর চেষ্টা করেছে। তিন শতক জমি বাবা মা তাদের নামে লিখে দিয়েছে। তারা তাদের বাবা মাকে ভালোভাবে দেখাশোনা করেন, কিন্তু কিভাবে এমন হলো তা তিনি নিজেও জানেন না। তিন শতক জায়গা আমার বাপ মা আমারে ভালোবাসে দিয়েছে, আমার গরিব মানুষ, অন্য কোনো জায়গা জমি নাই। এই তিন শতকই আছে, এই তিন শতকই আমার বাড়ি করে থাকি। এখন বাপ মাকে আমরা সেটা কে দেখি, কোন কারণে কীভাবে কী হইলো আমরা বুঝতে পারিনি। মানুষেই নাকি কোনো মিথ্যি সিদ্ধি করা এই জিনিসটা করলো আমরা বুঝতে পারলো না। আমরা তিন ভাই এখন কী করবো কোন, তারপরও বাপ মা তো আমরা দেখি, ভালোভাবেই দেখি। ছেলের বউ জানালেন তারা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে যা করেছেন তা ভুল করেছেন, এরপর আর এমন হবে না, ভালোভাবে দেখাশোনা করবেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান তিনি ঘটনাটি শুনে বৃদ্ধ দম্পতির জন্য প্রাথমিকভাবে যেটুকু সহযোগিতা করার প্রয়োজন তিনি তা করেছেন। এছাড়াও তিনি বয়স্ক ভাতার কার্ডও ব্যবস্থা করে দিয়েছেন তাদের জন্য। অসুস্থ অবস্থায় তার বেটেরা সুকৌশলে তিন ছেলে জমি বৃদ্ধার কাছ থেকে রেজিস্টার করে নিয়ে এখন সে অবজ্ঞার পাত্র হয়েছে। আমি গুরুদাসপুর পৌরসভার কাউন্সিলর, যতটুকু সহানুভূতি সাহায্য করোনাকালে বা বয়স্ক ভাতা যতটুকু আমি পারছি সহযোগিতা করছি, এরকম যেন দুনিয়ার কোনো মানুষের ক্লান্তিকাল অবস্থা এরকম যেন ঘটনা না ঘটে, এই সময় আমার মেয়র মহোদয় গুরুদাসপুর থানা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে আমি সঠিকভাবে তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। পুলিশের এই কর্মকর্তা জানালেন তিনি সংবাদ পেয়ে বৃদ্ধ বাবা মাকে তাদের বাড়িতে তুলে দিয়েছিলেন। ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে অসহায় অবস্থায় বৃদ্ধ বাবা মাকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসি এবং একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিই, এবং যেহেতু অসহায় মানুষ তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী প্রদান করি। এবং তার যে তিন ছেলে এই জমিটা লিখে নিয়েছিল, তার জমি লিখে নিয়েছিল, সেই তিন ছেলেকে নিয়ে এসে আবার পুনরায় আলোচনা সাপেক্ষে তার বাবাকে লিখে দেওয়ার শর্তে তাদেরকে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা হয়। নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই মোহাম্মদ ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ে ছোট ভাই শামসুদ্দিন ইলিয়াসকে হত্যার দায়ে বড় ভাই মোহাম্মদ ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, 2010 সালের জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের পূর্ব পরিকল্পনা অনুসারে ছোট শামসুদ্দিন ইলিয়াসকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে নিহতের বড় ভাই ও তার সহযোগীরা এলাকায় প্রচার করে ডাকাত দল ডাকাতি করার সময় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান। এই ঘটনায় নিহতের পরিবারের কোনো সদস্য মামলা না করায় তৎকালীন কবিরহাট থানার উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল হক কবিরহাট থানার মামলা দায়ের করেন। পরে আদালত 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ 10 বছর পর অভিযুক্ত আসামি মোহাম্মদ ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডক্টর মনিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা রাশিক ও দুলাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক রাশিক, এবং আরও উপস্থিত ছিলেন 1 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী। সভায় আগামী 26 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত পক্ষকাল ব্যাপী 6 মাস থেকে
11 মাস বয়সী ও 12 মাস হতে 59 মাস বয়সী সব শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি নাহিদ আক্তার নাহান বলেন, 1 নম্বর ওয়ার্ডের একটি শিশুও যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সে বিষয়টি দিক নির্দেশনা প্রদান করেন। 1 নম্বর ওয়ার্ডে প্রায় 3000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।